فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله. عبادة الركن كويتي اون দেখুন ইসলামের যেমন রোকন আছে ইমানের যেমন রোকন আছে তেমন এবাদতের রোকন আছে বা খুঁটি আছে ইবাদতের এই খুঁটিগুলো বা রোকনগুলো না হলে এবাদত হবে না আর ইবাদতের রোকন হলো তিনটি এটা হলো আল্লাহকে ভালোবাসা ভালোবেসে ইবাদত করা আর দ্বিতীয়ত হলো আল্লাহকে আল্লাহকে ভয় করা আর তৃতীয়ত আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করা আল্লাহর কাছে আশা করা হলো এই যে এবাদত আমরা করছি সেটার একটা বিনিময় আল্লাহর কাছে পাবো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা আমরা পাবো এ আশা রেখে আবার ভয় হলো যে যে এ করছি যদি আল্লাহ কবুল না করেন যদি ঠিকমতো আমি আদায় করতে না পারি তো তাহলে তো আমাকে কেউ ক্ষমা করতে পারবে না কেউ ক্ষমা করবে না আমি তো শেষ হয়ে যাব আল্লাহ বলছেন ও হাম না রাহামনা কুন আমরা যদি আমাকে হে আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব তো এই যে একটা ভয় এই ভয়ও থাকতে হবে আর ভালোবাসা মানে আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে ভালো যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করবে তারা অহংকার করবে না তো এবং আল্লাহর আনুগত্য তাদের জন্য সহজ হবে তো আল্লাহকে ভালোবেসে বাদবন্দী করতে হবে কিন্তু আবার শুধু যদি আল্লাহকে ভালোবাসে তার মধ্যে ভয় এবং আশা না থাকে না থাকে তাহলে সে সুফিবাদের মধ্যে ঢুকে যাবে সুফিবাদের শুধু ভালোবাসা ভালোবাসা আল্লাহর ভালোবাসে বিলীন হয়ে যায় এটাও ঠিক নয় কারণ শুধু ভালোবাসা দিলে হবে না বা আল্লাহকে ভালোবাসতে হবে ভয় এবং আশাও রাখতে হবে আচ্ছা আবার কেউ যদি শুধু আল্লাহকে ভয় এর আয়াতগুলো পড়ে ভয় ভয় নিয়ে চলে আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা সম্পর্কে সে বোঝেও না জানে না আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষাও সে জানে না শুধু ভয় তাহলে এই লোকটা খাওয়ারেজ হওয়ার সম্ভাবনা আছে খাওয়ারেজরা আল্লাহর যত ভয়ের আয়াতগুলো আল্লাহ এই শাস্তি দিবেন ওই শাস্তি দিবেন এই সমস্ত আয়াতগুলো নিয়ে তারা ঘোষা মাজা করে ওরা এগুলো নিয়েই চলাফেরা করে আল্লাহর প্রতি ভালোবাসার কোনো বক্তব্য ওদের মধ্যে নাই। আবার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষার আলোচনাও তাদের মধ্যে নাই। তো এটা হলো খাওয়ারেজ এদের শুধুমাত্র ভয় নিয়ে চলবে খাওয়ারেজরা খাওয়ার তাহলে খাওয়ারেজ হয়ে যাবে আর কেউ যদি শুধুমাত্র আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যাকুল থাকে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর আল্লাহর ভয় এগুলো নিয়ে ওদের মধ্যে যদি কোনো আলোচনা পর্যটন না হয় শুধু আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকে তাহলে এই লোক মুরজিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মুরজিয়ারা আল্লাহর আল্লাহর প্রতি বগা মানে আশা আশা প্রচণ্ড আশা কি তারা মনে করে যে কালে মতো আমরা জীবনে একবার পড়েছি তাহলে আল্লাহ আমাদেরকে আর কোনো দিন জান্নাত জাহান নামে দেবে না আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দেবে তো এই যে একটা আশা মাঝে মধ্যে এরা হয়তো ঈদের নামাজ পড়ে কিংবা সপ্তাহে হয়তো সারা সপ্তাহ নামাজ পড়ে না জুবান নামাজ পড়ে আর আশা করে বসে থাকে যে আমরা তো মুমিন আমরা খাঁটি মুমিন এদের মধ্যে দেখবেন যে পর্দা পুশিদা নাই কিন্তু হঠাৎ একটা হুজুর দেখলে পর্দা করে একটা আলেম দেখলে এরা পর্দা করে মাঝে মধ্যে এরকম পর্দা করে আর মনে করে যে আমরা তো মুমিন আমরা খাটি মুমিন এই ধরনের মানে যারা মুরজিয়া তারা আল্লাহর প্রতি অগাধ আল্লাহর রহমত ক্ষমা দয়া ইত্যাদি আশা নিয়ে বসে থাকে কিন্তু আল্লাহর প্রতি তাদের ভয় কাজ করে না এবং আল্লাহর প্রতি তাদের ভালোবাসাও নেই তো শুধু আশা থাকলে এরা মুরজিয়া হয়ে যাবে শুধু ভয় থাকলে নিয়ে কাজ করলে এরা খাওয়ারেজ হয়ে যাবে এবং শুধু ভালোবাসা নিয়ে কাজ করলে এরা সুফি বা সুফিবাদ পীরতন্ত্র ইত্যাদি হয়ে যাবে এই তিনটি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে এই তিনটি জিনিসই বজায় রাখতে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে সুরাম বিয়ার নব্বই নম্বর আয়াত সুরাম আয়েদার চৌড়ো নম্বর আয়াত দলিল হিসেবে রয়েছে এগুলো দেখে নিতে হবে আসসালামু আলাইকুম